मैं लुटिया पुटिया जाऊंगा तेरे इश्क में गोते खाऊंगा। तूफान जे कत सिनेमार नकल तार सब प्रमाण एके एके आसबे। अरे जीवन चलबे झक्का नाका तेरे दिल में टेंट लगाऊंगा। घूरे जाबे हुण पिंड ना वापस जाऊंगा। भक्को चाका ओ मन्नु मैं तो गया चिक पक दुम। দুদিন কোনো কাউন্ট করবো না, দুদিন সাগে বের ছবি, দিনের পর আমরা কাউন্ট করবো না। তিন দিন না, তিন দিন অনেক কম সময়, তিন মাসে অনেকটা ন্যাংটা হবে তুফান। দুদিন সাগে বের ছবি। আচ্ছা, দিন পরে যার কত চোদ্দ মাসে দর্শক প্রুফ করবে, খেলা হবে। আর প্রমাণ হবে বাটপারদের নকল, প্রমাণ আরো হবে সাকিব এন্ড্রাজে কিচ্ছা পালা যুগের। এসব আমার কথা না, এসব হচ্ছে ইকবাল দাদুর কথা। আমার গল্প দিয়ে আমাকে খাওয়া আমার জন্য সিনেমা বানায় না, বানাইছে আমার জন্য। ইকবাল দাদুর সঙ্গে যোগ দিয়েছেন আলেকজান্ডার। আমাদেরই চলচ্চিত্রের লোকরা যখন সাকিবের উপরে ভর করলো, সাকিব এটাকে লুফে নিয়ে বাংলাদেশের সুপারস্টার আছে নাকি, এই যে সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে যদি কেউ থাকে তাহলে আমি প্রথমে দোষ দিব সাকিবের আশেপাশে যারা ছিল সাকিব সহ। এনারা একটা গ্রুপ হয়েছেন আর সাকিব খানের তুফান সিনেমার ভুল ধরে বেড়াচ্ছেন। তারা ভুল ধরলেও ভুলগুলো আসলেই সত্য, দেখেন না আপনাদের প্রমাণ তো তারা দিয়েছে। যে গানগুলো আমরা দেখতেছি, সাকিব খানের যে আসবে দিন গানটা আমরা শুনেছি, তা আমরা অনেক আগে শাহরুখ খানের সিনেমার লুটপুট যায় গান থেকে শুনেছি। অতএব প্রথম প্রমাণ, শাহরুখ খানের লুটপুটের সাথে হুবহুব মিল আছে তুফানের তুমি আসবে বলে গানের সাথে। তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরও অনেক সিনেমার দৃশ্যের সাথে মিল আছে। তারপরও যারা সিনেমাগুলো দেখেছেন, যারা মুভি লাভার, তারা খেয়াল করে থাকবেন নেক্সট ভিডিওতে আমি একটু একটু করে প্রমাণ দেখাবো। এত প্রমাণের পরেও মনে মনে একটু শান্তিই লাগতেছে, তবুও আমাদের দেশে তৈরি হচ্ছে, হোক না একটু করে নকল। এক সময় এরকম করতে করতে আমরা অবশ্যই আসলের মুখটা দেখতে পাবো। সো বস, এগিয়ে চলো, ইকবালের মাথায় ঠাটা পড়ুক।